গুড মর্নিং গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের গন্তব্য হচ্ছে নেদারল্যান্ডের ইন্দোভান শহর, আর আমি পাদুয়া শহর থেকে যাত্রা শুরু করতেছি। প্রথমত আমাকে যেতে হবে ট্রেভিসো শহরের এয়ারপোর্টে, যেটা পাদুয়া থেকে সব থেকে কাছের এয়ারপোর্ট। আর আমি এখানে হচ্ছে পাদুয়া শহর থেকে ট্রেভিসো এয়ারপোর্টের সরাসরি শাটল বাস পাওয়া যায়, যেটা আনুমানিক 4 থেকে 6 ইউরো কস্ট পড়বে এবং আপনাকে ডাইরেক্ট এয়ারপোর্টের সামনে নিয়ে যাবে। বাসের মধ্যে খুব বেশি যাত্রী ছিলই না, আনুমানিক 10 জন সর্বোচ্চ, যার মধ্যে আমরা 3 জন কি 4 জন হচ্ছে এয়ারপোর্ট অবধি পৌঁছেছি, বাকি যাত্রীরা রাস্তায় নেমে গেছিল। এটা হচ্ছে ট্রেভিসোর এয়ারপোর্ট, আর এখান থেকে হচ্ছে আমার ফ্লাইট। ফ্লাইটের আরো 1.5 ঘন্টা আছে, বাট আমি বৃষ্টিতে ফুল ভিজতেছি, বাতাসে প্রচুর পরিমাণে। একটা বড় না, এয়ারপোর্ট অনেক ছোট। এখান থেকে হচ্ছে সব রকমের পাবলিক ট্রান্সপোর্ট পাওয়া যায়। এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, এখান থেকে ভ্যানিস মেস্ত্রে সরাসরি বাস যায়, শাটল এক্সপ্রেস 10 ইউরো করে। এটা হচ্ছে ইনফরমেশন কাউন্টার, যেখান থেকে হচ্ছে টুরিস্টরা বা ইনফরমেশন কালেক্ট করতে পারে, লাইক পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড অন্যান্য জিনিস। আর ওয়েট করার জন্য খুব একটা ভালো ব্যবস্থাও নাই এখানে, যে ওয়েট করা যাবে। লাইক এয়ারপোর্ট অনেক ছোট, লোকাল রিজিওনাল এয়ারপোর্টের মতো খুব একটা আমার অ্যাক্সেস নাই। ইভেন চার্জিং এর পোর্টও দেখতেছি না যে কোথাও আমি চার্জ করবো জিনিস, বাট ঠিকঠাক আছে, যেহেতু আমারও বেশিক্ষণ ওয়েট করতে হবে না, সো প্রবলেম নাই। এগুলো হচ্ছে এয়ারলাইনের লাইন, আর আমার চেক ইন করতে হবে না লাইনে দাঁড়ায়, যেহেতু অনলাইনে চেক ইন করা, ওয়েব চেক ইন 24 ঘন্টা আগে শুরু হয়, সো তখন বোর্ডিং করা যায় অনলাইনে। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনলাইনে চেক ইন করা, যেটা আপনার টাইম অ্যান্ড সেভ করবে। আপনি লেট করে যদি পৌঁছান এয়ারপোর্টে তাইলেও প্রবলেম নাই, বিকজ আপনি এভাবে লাইনে দাঁড়ায় চেক ইন করতে হবে না। আর যেহেতু আমার লাগেজ বা কোনো কিছু নাই, সো প্যারা নাই, যা শুধু বোর্ডিং করার সময় বোর্ডিং করলেই চলবে। সো ফাইনালি চার্জিংয়ের ব্যবস্থা পাইছি, চার্জিং ভালো জিনিসটা। বাইরের সিনারি এয়ারপোর্টের বাইরে, আর এই বাসগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে শাটল বাস, সরি এটা শাটল বাস না, এটা শাটল বাস যেটা টার্মিনাল থেকে ছাড়ে, আর এটা প্রাইভেট বাস, মার্সিডিজ ব্যান্ড যে টুরিস্ট বাস সম্ভবত। সামনের ওইটা ওইটা হচ্ছে কোনো টুরিস্ট বাস, ভেনিস মেস্ট্রো, এটা ভেনিস মেস্ট্রো যাবে এখান থেকে ট্রাফিক থেকে। এয়ারপোর্টটা খুব একটা বড় না, জাস্ট নর্মাল প্রয়োজনীয় জিনিসপাতি আছে, লাইক চার্জিং সকেট লাগানো মতো একটা জায়গা, একটা ছোট্ট কফি শপ আছে, আর হচ্ছে বোর্ডিং পাস কালেক্ট করার লাইন, 6টা টোটাল 6টা কাউন্টার আছে। এছাড়া আমার খুব একটা কিছু নাই, একটা হচ্ছে ডিউটি ফ্রি এর একটা ছোট্ট স্টল, এছাড়া কোনো কিছুই না। অ্যান্ড এখান থেকে ম্যাক্সিমামই হচ্ছে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলাই যায়, ডোমেস্টিক ফ্লাইট এখান থেকে কম যায়, ট্রেভিসো থেকে মিলানো এরকম কম যাবে। এখান থেকে হচ্ছে নেদারল্যান্ড, নেদারল্যান্ড থেকে হচ্ছে লেওভার নিয়ে হচ্ছে জার্মানি যাবে, সুইডেন যাবে, মানে অন্যান্য থার্ড কান্ট্রি যাবে ওরকম, বাট ইতালির ভেতরের ফ্লাইট গুলো এখান থেকে কম অনেক হয়।
যেগুলোই যায় ম্যাক্সিমাম হচ্ছে বাইরে বাইরে দেখে যাচ্ছে। এয়ারপোর্ট আর ঝামেলা কম, তো এখান থেকে বোর্ডিং পাস কালেক্ট করতে হয় অ্যান্ড দেন এটা হচ্ছে বোর্ডিং গেট, জাস্ট এদিক দিয়ে ভেতরে যাবেন অ্যান্ড প্লেনে বোর্ড করবেন, দ্যাটস ইট, আর কোনো ঝামেলাও নাই। এদিক দিয়ে হচ্ছে লিফট দেওয়া আছে ছোটো একটা। আমি যেহেতু অনলাইনে চেক ইন করে রাখছিলাম তাই আমার কোনো কিছু করতে হয়নি এখানে আসার পর, অ্যান্ড জাস্ট শুধু বোর্ডিং গেট দিয়ে আমি বোর্ডিং হবে তখন বোর্ডিং করে ফেলবো। বাট অনেকে প্রশ্ন করতে পারেন যে ডকুমেন্ট কী প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি ডকুমেন্ট কোনো ভিসার প্রয়োজন হয়, রেসিডেন্ট পারমিট আছে, ভিসা ভ্যালিড ভিসাও আছে, বাট ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে পাসপোর্ট থাকতে হবে, আপনি জাস্ট ফ্লাইট বুকিং করবেন অ্যান্ড আপনি অনলাইনে চেক ইন করেন, তাহলে এখানে লাইনে দাঁড়িয়ে হবে না, যখন বোর্ডিং শুরু হবে বোর্ডিং করবেন। তো এটা হচ্ছে বোর্ডিং পাস আর এটা হচ্ছে বোর্ডিং গেট। আমার কিন্তু কোনো লাগেজ বুক করা নাই, সো যা শুধু 7 কেজি ছোটো একটা কাঁধ ব্যাগে নিতে পারবো, এর বেশি কোনো কিছুই না। আর সিকিউরিটির ভিতরে কিছু দেখার পার করে হচ্ছে এটা হচ্ছে বোর্ডিং গেট মেইন জায়গা যেখান দিয়ে আমরা বোর্ডিং করবো। ওটা হচ্ছে বাইরের সিনারিও, ওয়েদার আছে অনেক খুব একটা ভালো, বাইরে বৃষ্টি হচ্ছে। ফ্লাইট মেবি ল্যান্ড করছে নাকি টেক অফ করবে বুঝতেছি না। সবাই ওয়েট করতেছে বোর্ডিংয়ের জন্য কখন ওদের ফ্লাইট টেক অফ করবে। আমাদের গেট নাম্বার হচ্ছে আর কি, এটা হচ্ছে 7 নম্বর গেট। দুইটা লাইন প্রায়োরিটি, যারা প্রায়োরিটিতে থাকে তারা ক্যাবিন ব্যাগেজ থাকে আর বাকিটা তো ক্যাবিন ব্যাগেজ নাই, এই হচ্ছে ডিফারেন্স। মানুষজন জায়গা না পায়, ফাইনালি হচ্ছে এই হচ্ছে ফ্লাইট অ্যান্ড বৃষ্টি হচ্ছে সেই লেভেলে, সো আই ডোন্ট নো যে কেমন কী, বাট ঠান্ডা প্রচুর। সিট অনেক ছোট, ইতালি টু নেদারল্যান্ডের এই ফ্লাইটটি আমি বুক করেছিলাম মাত্র 3500 বাংলা টাকায়। ভিডিওর নেক্সট পার্টে আমি জানাবো কিভাবে আমি খুব কম টাকায় এই ফ্লাইটটা বুকিং করেছিলাম।